হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে আপনারা আপনাদের পেটিএম যদি ব্যবহার করে না থাকেন তাহলে পেটিএমের অ্যাকাউন্টের যা যা তথ্য আছে সব কিছু খুব সহজে মুছে ফেলতে পারবেন তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন পেটিএম ডিটেলস ডিলেট যারা তাদের পেটিএম অ্যাকাউন্ট ব্যবহার করেন না এবং এখান থেকে তাদের সমস্ত বিবরণ মুছে ফেলতে চান তাদের জানা উচিত এটি থেকে সমস্ত বিবরণ সরানো যাবে না কিন্তু আপনি আপনার কিছু তথ্য মুছে ফেলতে পারেন আজ আমরা আপনাকে সেই তথ্য এবং কিভাবে তা দূর করতে হবে সেই সম্পর্কে বলতে যাচ্ছি আপনি নিম্নলিখিত তথ্য মুছে ফেলতে পারেন কেওয়াইসি বিবরণ আপনি কেওয়াইসি বিশদ যেমন আধার প্যান এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মুছে ফেলতে পারেন খুব সহজে অর্থদানের ইতিহাস আপনি আপনার লেনদেনের ইতিহাস মুছে ফেলতে পারেন ঠিকানা আপনি আপনার সংরক্ষিত ঠিকানা মুছে ফেলতে পারেন মোবাইল নম্বর আপনি আপনার পেটিএম অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বর খুব সহজেই মুছে ফেলতে পারেন কেওয়াইসি বিবরণ ডিলেট প্রক্রিয়া পেটিএম অ্যাপ খুলুন এবং প্রোফাইলে যান কেওয়াইসি বিভাগে যান কেওয়াইসি সরান এই বোতামে ক্লিক করুন নিশ্চিত করতে আপনার পেটিএম পাসওয়ার্ড লিখুন তাহলে আপনার এখান থেকে মুছে যাবে আপনার কেওয়াইসির বিবরণটি পেমেন্ট ইতিহাস ডিলেট পেটিএম অ্যাপ খুলুন এবং পাসবুকে যান আপনি মুছে ফেলতে চান লেনদেন নির্বাচন করুন আরও বোতামে ক্লিক করুন এবং লেনদেনের মুছুন নির্বাচন করা করুন নিশ্চিত করতে পেটিএম পাসওয়ার্ড লিখুন তাহলেই দেখবেন আপনার পেমেন্ট ইতিহাস ডিলিট হয়ে যাবে ঠিকানা ডিলিট প্রক্রিয়া পেটিএম অ্যাপ খুলুন এবং প্রোফাইলে যান ঠিকানা বিভাগে যান আপনি মুছে ফেলতে চান ঠিকানা নির্বাচন করুন ঠিকানা সরান বোতামে ক্লিক করুন নিশ্চিত করতে পেটিএম পাসওয়ার্ডটি লিখুন তাহলে আপনার ঠিকানাটিও ডিলিট হয়ে যাবে মোবাইল নম্বর ডিলিট প্রক্রিয়া পেটিএম অ্যাপ খুলুন এবং প্রোফাইলে যান নিরাপত্তা সেটিংস বিভাগে যান মোবাইল নম্বর পরিবর্তন করুন বিকল্পে ক্লিক করুন এবং নতুন মোবাইল নম্বরের ক্ষেত্রে আপনার নতুন মোবাইল নম্বর লিখুন পুরনো মোবাইল নম্বর থেকে প্রাপ্ত ওটিপি লিখুন নিশ্চিত করুন বোতামে ক্লিক করুন তাহলে নম্বরটিও ডিলিট হয়ে যাবে অতিরিক্ত তথ্য আপনি যদি আপনার সমস্ত তথ্য মুছে ফেলতে চান তবে আপনাকে পেটিএম গ্রাহক সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে হবে পেটিএম আপনার তথ্য মুছে ফেলার পরেও আইনি এবং নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তার জন্য কিছু তথ্য সংরক্ষণ করতে পারে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন